আসলে আপনারা এখানে যে কার্যক্রমগুলো আমরা করেছি বিগত তিন মাস যাবত রবি মৌসুমের শুরু থেকে আপনারা হাতে নাতে এর ফল পেয়েছেন। আমরা পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করেছি। এই কাজ কার্যক্রমগুলো শুরু করার আগে আমাদের যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই রাতের বেলা এসে আমরা এখানে আপনাদের যে যে প্রযুক্তিগুলো পাওয়ার পয়েন্ট আমরা দেখেছি, তাই না? মনে আছে? হ্যাঁ, প্রথম কিছু কিছু বিষয়ে মালচিং শীট, এটা আবার কি আমরা জানি না, তাই না? আজকে মালচিং শীট ছাড়া যারা করছে কিছু বুঝতেছি না, যে না মালচিং শীট খুব উপকারী। তো যাই হোক আর কি, একইভাবে আমাদের যে জৈব বালিনাশকগুলো আমরা ব্যবহার করেছি, সাথে সাথে আমাদের জৈব সার ব্যবহার করা হয়েছে। আমরা এখানে ইউলিস স্টিকি ট্র্যাপ ব্যবহার করেছি, আমরা নেট হাউস দিয়েছি আমরা এই 10 জন কৃষককে। তো এগুলোর যে ব্যবহার, বাস্তব ভিত্তিক ব্যবহার আমরা আপনাদেরকে কিন্তু হাতে কলমে শিখিয়ে দিলাম। এটা যে শিখিয়ে দেওয়া হলো, এর কারণ হচ্ছে আমাদের কৃষি বান্ধব সরকারের যে একটা ভিশন রয়েছে যে আমাদের কৃষকেরা এই নিরাপদ ফসল উৎপাদন করবে। আজ থেকে আমরা যখন 70-এর দশকে আমাদের 7 কোটি মানুষ ছিল, আমরা সেই 7 কোটি মানুষকে আমরা কি ভাত খাওয়াতে পারিনি, তাই না? আজকে আমরা এই চাল উৎপাদনে আমরা সারা বিশ্বে তৃতীয় অবস্থানে অবস্থান করছি। আমরা আজকে শাকসবজি উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা আজকে এখন শীতকালীন শাকসবজি গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের গবেষণা, কৃষি সম্প্রসারণ বিভাগ এবং আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাই বোনদের সহযোগিতায় এই প্রযুক্তিগুলো আমরা আপনাদের কাছে দিতে পেরেছি, আপনারা ধরে রাখতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে যে আমরা পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ফসলটা উৎপাদন কেন করব, ইতিমধ্যে আপনারা তা জেনেছেন। আমরা আসলে যে যুগে বসবাস করছি, আমরা যে শাকসবজি উৎপাদন করছি, এটি যদি আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে না পারি তাহলে আমরা কিন্তু ভালো দাম পাব না। সেই ভালো দাম পাওয়ার অংশ হিসেবেই কিন্তু আমরা এখানে এই একটা ঢিল ছুড়লাম আর কি। এখন ঢিলটা কত জায়গা জুড়ে, একটা পুকুরে যদি ঢিল ছোড়া হয় তাহলে কি হয়, সেটা কি হয়, সেটা ওই ঢিলটা কি পুকুরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমরা চাই এখান থেকে এই ঢিলটা ছোড়া হলো, এটা কাবেলপুর সহ পুরো পীরগঞ্জ উপজেলায় সহ সব জায়গায় এটা ছড়িয়ে পড়ুক। তো এটি সম্ভব হবে আপনাদের যদি এটা ধরে রাখতে পারেন। আর ধরে রাখবেন কেন, যে আজকে আমরা এই যে এখানে 190 জন কৃষক আমাদের শশা চাষ করবে, 500 জনের মধ্যে আপনারা করলা চাষ করবেন, আপনারা এই বেগুন চাষ করবেন। এই যে এগুলো দেখা যাচ্ছে যে শশা একটা পর্যায়ে 2 টাকা কেজিও বিক্রি হয় না, তাই না? অথচ এই ইউরোপের বাজার বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে কোনো জায়গায় 1 কেজি শশার দাম $18, $18 থেকে $20। তো এটা বাংলা টাকায় কনভার্ট করলে কত টাকা হয়, 1800 থেকে 2000 টাকা। তো আমরা এই সেই জায়গায় সবজিগুলো আমরা কেন দিতে পারছি না, এর সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমরা এই যত্রতত্র ভাবে যখন তখন বালিনাশক, রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি। এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ফলে এইটা ইউরোপের বাজার বলেন, বাহিরে নেওয়া যাচ্ছে না। যখনই ওখানে গিয়ে টেস্ট করে দেখা যাচ্ছে এখানে কেমিক্যাল আছে, এখানে পোকা আছে, হ্যাঁ, অর্থাৎ তারা কিন্তু এগুলো এই স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু তারা এগুলো খায়। সে দেশের সরকার বলেন তারা এরা প্রথমেই ওই কোয়ারেন্টাইন বিভাগে যাবে, সেখানে টেস্ট হবে যে এটা নিরাপদ খাবার কিনা, তারপরে ঢুকতে দিবে। তাহলে এখন আমাদের এই কাজটা আপনারা শুরু করলেন, এখন এই কাজটা যদি শুরু করলেন সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা শুরু হয় নাই, মাত্র এই এই প্রকল্পের আওতায় বাংলাদেশের 20টা উপজেলার 20টা ইউনিয়নে এই কাজ হচ্ছে। এর আগে হয়তো বা 20টা ইউনিয়নে হয়েছে। অর্থাৎ এই যে আমরা 500 জন কৃষককে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, এখন এইটা দেখার পরে আপনাদের কিন্তু চোখ কান মনে হয় আমরা ফুটাতে পেরেছি। এখন এই জায়গাটা থেকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে যে আমি জৈব বালিনাশক যদি আমি ব্যবহার করি তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে কিনা। আমরা সরকারের কথা বাদ দেই, আগে নিজের কথা চিন্তা করি যে আমার স্বাস্থ্য ভালো থাকবে কিনা, আমার যে জমির মাটি ভালো থাকবে কি না, এই সিদ্ধান্তগুলো কিন্তু নিজেদেরকে আমাদেরকে নিতে হবে। আমাদের এই যে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে আমি যে ফসল উৎপাদন করলাম সেটার আমরা ভালো মূল্য পাবো কিনা। আমরা আজকে কৃষিকে আমরা বলছি যে এই বাণিজ্যিক কৃষিতে আমাদের কিনে যেতে হবে। এক সময় কৃষি ছিল আমাদের খোরপোশ কৃষি, আজ থেকে 20-25 বছর আগে আমরা দেখেছি যে একজন কৃষকের গোয়াল ভরা গরু ছিল, সে দুধ খেয়েছে আলহামদুলিল্লাহ, পুকুরে মাছ ছিল
তারপর হচ্ছে 10-15-20 বিঘা জমি ছিল, কোনো মতো চিকন ধান করছে, সারা বছর খাইছে মহাসুখী। কিন্তু এখন কি আমাদের ওইভাবে চিন্তা করার সুযোগ আছে? আজকে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হয়, আমাদেরকে চিকিৎসা বাবদ আমাদের খরচ করতে হয়, আমরা আরো উন্নত জীবন আশা করছি। যে আমাদের গ্রামের বাড়ি ঘরগুলো এখন, আগে ছিল খেরি ঘর ছিল তাই না, এখন এগুলো দালান হচ্ছে। তো অর্থাৎ কৃষিটাকে আমাদের একটা পেশা হিসেবে আপনারা নিতে হবে, এবং এটা চিন্তা করতে হবে যে লাভ লসের বিষয় সব মিলে, আর্থিক থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে নিজের চিন্তা করে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। আমাদের আমরা এগুলো যদি ধরে রাখতে পারি, আমরা ইতিমধ্যেই ইস্পাহানি কোম্পানি আপনাদের লাল দিঘিতে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে, আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই যে এই প্রোডাক্টগুলো আমরা কোথায় পাব। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমেই, আমরা অলরেডি শরীফুল নামে একজন কৃষক রয়েছে, আমরা আইপিএম রাসেল আইপিএম এর যে প্রোডাক্টগুলো রয়েছে, আপনারা যে ইউলিস্টিক দেখছেন, তারপরে বিভিন্ন লাইকোম্যাক সহ বিভিন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহের কি ব্যবস্থা করে দেবো। এখন সরবরাহ করে দিলাম কিন্তু আপনারা নিলেন না উপকার পেয়েও, তাহলে কি এটা থাকবে? সে জিনিসগুলো থাকবে না। তাহলে কাজেই আপনাদেরকে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা রবি মৌসুমে আমরা এই উপকরণ দিয়েছি, আমরা খরিফ এক মৌসুমে আমরা বীজ সারের হাত দিয়ে আজকে আমরা উদ্বোধন করব। সাথে সাথে আমাদের এই আপনারা যে দলগতভাবে আপনারা যে পরিবহনের জন্য কিন্তু আমরা একটা ভ্যান দিচ্ছি, এটা লাল দিঘিতে নিয়ে যেতে পারেন, পীরগঞ্জ নিয়ে যেতে পারেন, চত্রা নিয়ে যেতে পারেন, অর্থাৎ সবজি তুলে বাজারজাতকরণের সুযোগ সুবিধার জন্য আমরা একটা ভ্যান দিচ্ছি। শাকসবজি তুলতে প্রত্যেক কৃষককে আমরা করে একটা করে ক্রেট দিচ্ছি, অর্থাৎ 500 কৃষককে আমরা 500 ক্রেট আমরা দিচ্ছি। অর্থাৎ এই যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কম না, 500 কৃষককে সুযোগ সুবিধা দেওয়া। তো এই যে সরকার এইভাবে যে আপনাদেরকে সাপোর্টটা দিল, সেটা কিন্তু আপনাদেরকে একটা আমানত হিসেবে নিয়ে আপনাদেরকে কিন্তু এটা ধরে রাখতে হবে। তো যাই হোক, আমি আমার কথা না বাড়িয়ে আজকের এই ভ্যান ক্রেট এবং খরিফ এক মৌসুমের বীজ বিতরণের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধাভাজন উপপরিচালক স্যার সময় দিয়েছেন, এজন্য স্যারকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্যার এসেছেন, স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, আপনাদের কাছে আসলে তার প্রশংসা করার কিছু নেই, উনি আন্তরিক। উনি যেটা বললেন যে আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদেও কৃষিভিত্তিক কিছু কাজ করার সুযোগ থাকে, তখন দিবে যখন দেখবে যে আপনারা সেটা কাজ করতেছেন। আপনার মাধ্যমে এই কাবিলপুর ইউনিয়নের প্রশংসা হচ্ছে, কৃষকরা ভালো কাজ করছে, পেপার পত্রিকা নিউজ করবে, আমাদের এই যে সাংবাদিক ভাইরা আছেন, তখন উনি কিন্তু আন্তরিক করবে না, এখানে 500 কৃষক আছে, এই কৃষকগুলো তো আমাদের আমার পরিবেশের ভালো করতেছে, আমাদের কৃষকেরা অনেক উন্নত হচ্ছে, তার দহন না ওনার মনটা গলবে তাই না? তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। তো যাই হোক, আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।